সন্তান হারা মায়ের এমন আকুতি যে কারো হৃদয়ে দাগ কাটবে। অথচ পানিতে ডুবে নিখোঁজের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও উদ্ধার করা যায়নি 13 বছরের শিশু আকাশিকে। এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে তিনজন বান্ধবী নিয়ে ড্যামরা DND খালে গোসল করতে নামে আকাশি। সাঁতার জানলেও গোসলের এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। আকাশির বাবা মা কর্মস্থলে থাকায় জানতেন না সন্তানের নিখোঁজের সংবাদ। সন্ধ্যায় বাড়িতে ফিরে সন্তানের নিখোঁজের তথ্য জেনে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। সন্ধ্যার তাই খোঁজাখুঁজি করতেছি, ফায়ার সার্ভিস আইছে, এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এলেও ডাকা হয়নি ডুবুরি। আগে থেকে একটু ডুবুরি ব্যবস্থা করা হতো, বাচ্চা পানিতে নামতো, হতবা বাচ্চাটাকে উদ্ধার করতে পারত। ডুবুরি যদি আসতো তাহলে আমরা আশাবাদী ছিলাম যে লাশটা অনেক আগে উদ্ধার হতো। আমরা এতবার বললাম, বলে যে সকাল ছাড়া কোনো হবে না, সকাল ছাড়া কিচ্ছু হবে না। আমরা বললাম কেন সকাল ছাড়া হবে না, কয় আমাদের এখন রাত্রেবেলা পর্যাপ্ত লাইটের অভাব, অক্সিজেন আমরা কোথায় পাবো, এই সেই বইলা কেউ নামে। নামমাত্র অভিযানের এক পর্যায়ে রাত 12টার দিকে অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিস। আমরা এখন চেষ্টা চালাচ্ছি যে যদি বাচ্চাটা ভেসে থাকে, এবং আমরা যে সমস্যাটা হয়েছে যে এখানে 4টা ছোট ছোট বাচ্চা এবং খুবই শিশু, তারা আমাদের এক্সাক্ট লোকেশনটা কিন্তু তারা দিতে পাচ্ছে না। যা ধরুন আমরা যখন ডুবুরে যাবো, আমার এক্সাক্ট লোকেশনটা হলে আমাদের জন্য সেটা সফল কাম হবে অনেকটা। বাচ্চাটিকে উদ্ধারে এলাকাবাসীও নিজ উদ্যোগে চেষ্টা চালাচ্ছে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।